ইসলামের ইতিহাসে প্রতিষ্ঠিত একটি ব্যাপার হয়ে গেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম ওনার সকল বিবির চেয়ে আয়েশার প্রতি ছিলেন অধিকভাবে দুর্বল। একদিকে যেমন কিশোরী বা শিশু আয়েশার সাথে বিবাহ নিয়ে নবী চরিত্রের সমালোচনার খোরাক বানানো হয়েছে, ঠিক তেমনি হাদিস শাস্ত্রে এবং ইতিহাস গ্রন্থগুলোতে নবীকে আয়েশার প্রতি প্রবলভাবে দুর্বলতম চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। মহানবীর 13 বা 14 জন স্ত্রীর মধ্যে বিবি আয়েশা ছিলেন দ্বিতীয় বা তৃতীয়। বিবি আয়েশার জন্ম 613 বা 14 সালে এবং মৃত্যু হয়েছিল 678 সালে। সম্ভবত বিবি আয়েশা মহানবীর সাথে মাত্র 9 বৎসর সংসার জীবন অতিবাহিত করেছিলেন। আসলে বিবি আয়েশার কম বয়সের কারণে মহানবী তাকে হয়তো একটু বেশি স্নেহ করতেন, কিন্তু এই স্নেহকে কেন্দ্র করেই তথা এই দুর্বলতাকে কেন্দ্র করেই ইসলামী ইতিহাসে মহানবীকে আয়েশার প্রতি যৌন কাতরতা হিসেবে তুলে ধরবার অপচেষ্টা করা হয়েছে। ভাবতে অবাকই লাগে এত কম বছর বয়সী আয়েশা কিভাবে এত হাদিস বর্ণনা করলেন। আসল কথা হল, গাদি রেখমের অঙ্গীকার ভঙ্গ করে খিলাফতের প্রথম খলিফা আবু বক্কর বিবি আয়েশার পিতা, তাই তো হাদিস শাস্ত্রে বিবি আয়েশার এত এত প্রভাব। হাদিস শাস্ত্রে আমরা দেখতে পাচ্ছি অন্য কোনো বিবি নয়, বিবি আয়েশার কাছে থাকতেই ওহী নাজিল হচ্ছে। আবার নবী পাক তার সালাতের সময় বিবি আয়েশার পাও সরিয়ে দিচ্ছেন। এছাড়াও হাদিস শাস্ত্রে আমরা দেখতে পাই বিবি আয়েশার থাকার জায়গাটাও নবী পাকের ইচ্ছামতোই কাছে রাখা হতো। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নবী পাক নাকি মৃত্যুকালীনও অন্য কোনো বিবির ঘরে নয় এবং তার প্রাণপ্রিয় সন্তানগণের কাছেও নয়, বিবি আয়েশার ঘরেই তিনি অসুস্থ অবস্থায় থাকতে চেয়েছেন। এবং হাদিস শাস্ত্রে এটাও পাওয়া যাচ্ছে যে নবী নাকি বিবি আয়েশার কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিবি আয়েশা রাগ ঢাক না রেখেই হাদিস হিসেবে বলে দিচ্ছেন, আমি এবং নবী একই পাত্রে গোসল করেছি। আবার তিনি বলছেন, আমার মাসিক অবস্থায় নবী আমার কোলে মাথা রাখতেন। সর্বোপরি কোনো রকম দ্বিধা ছাড়াই বিবি আয়েশা বলছেন, আমার মাসিক অবস্থায় নবী আমার সাথে মিশামিশি করে একই বিছানায় ঘুমাতেন। আবার নবী পাক নাকি রোজা থাকা অবস্থায়ও বিবি আয়েশাকে চুম্বন করেছেন বলে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে। ইসলামী সাহিত্যে এই রকম ভুরি ভুরি কথা রয়েছে যেগুলো প্রমাণ করে নবী পাক ছিলেন বিবি আয়েশার প্রতি অধিক হারে তথা মাত্রাতিরিক্ত হারে দুর্বলতম পুরুষ। আসলে সত্য কথা বলতে গেলে প্রচলিত ইতিহাস ও গ্রন্থগুলোর বিরুদ্ধে বলা ছাড়া আর কোনো উপায়ই থাকে না, কারণ হাদিসে পাওয়া যায় নবী বলেছেন তিনি নাকি সবচেয়ে বেশি ভালোবাসতেন বিবি আয়েশাকে। আশ্চর্য লাগে এই একই রকম হাদিস আরও আছে, শুধু সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের নামটি হচ্ছে অন্যজন। আমার মতো অজ্ঞ লোকের পক্ষে মহানবীকে বিবি আয়েশার প্রতি প্রবলভাবে দুর্বল হিসেবে ইতিহাসে কে বা কারা প্রতিষ্ঠিত করেছে সেটা বলা সম্ভবপর না হলেও, ক্ষুদ্র জ্ঞানে আমি স্পষ্টভাবে বলতে চাই যে যদি জবরদস্তি খিলাফত প্রতিষ্ঠা করে আবু বক্কর প্রথম খলিফা নির্বাচিত না হতেন, তবে এত কম বয়সী বিবি আয়েশার রেওয়াতে এত হাদিস শাস্ত্রে স্থান পেত না। এবং মহানবীকে ঘিরে বিবি আয়েশার প্রতি
কথিত দুর্বলতামূলক কথাবার্তাগুলো স্থান পেত না বলেই মনে হয়। বিবি আয়েশাকে কটাক্ষ করা আমার কোনো উদ্দেশ্য নয়। আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমার দয়াল নবী পাক বিবি আয়েশার প্রতি অধিক দুর্বল ছিলেন না যতটা আমরা ইতিহাসে পাচ্ছি। সত্যের জয় হোক।